তিনটা ঘর ভেঙে গেছে, বাড়ি ভেঙে গেছে, আমার থাকার কোনো ব্যবস্থা নেই। আপনার খুব তারা দিয়ে আমার ব্যবস্থা হয়ে দেন। আমাদের নদী ভেঙে যাচ্ছে, আজ এক মাস হলো সব খাওয়া দাওয়া বন্ধ নিয়ে আমরা পরের বাড়িতে আশ্রয় নিচ্ছি। এবং রোড হচ্ছে রোডের নিকটে চিথুলিয়া এবং চকপাহেন্দ গ্রাম এবং গালাইনের অন্যান্য গ্রাম ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হওয়া শুরু করেছে। অসময়ের এই বন্যায় নদীগর্ভে বিলীন হওয়ায় এখানকার অনেক ঘর বাড়ি জমি জমা ফসলি মাঠ নদীগর্ভে চলে যাওয়ায় এখানকার কৃষকরা তাদের পরিবার পরিজন এবং গরু ছাগল এবং গবাদি পশু নিয়ে তারা মানবতার জীবনযাপন করছে এবং অনেকে ঘর বাড়ি হারিয়ে তারা এখান থেকে অন্যত্র বাসস্থান সরিয়ে নিয়ে গেছে এবং তাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নাই। এই এলাকাবাসী দাবি করছেন যে অতি বিলম্বে এই যমুনা নদীর ভাঙন প্রতিরোধ করা হোক এবং যমুনা নদীর ভাঙন প্রতিরোধ করে এই এলাকার সাধারণ যারা মানুষ এবং এখানকার যারা বসবাস করে তাদেরকে জীবনযাপনের একটা নিশ্চয়তা প্রদান করার জন্য এরা এলাকাবাসী আমাদের কাছে দাবি করছেন। তো আমরা বিশেষ করে আপনারা জানেন যে এখানে সরকার কোটি কোটি টাকা ব্যয়ে একটি বন্যা নিয়ন্ত্রিত বাঁধ এবং নদী ভাঙন বাঁধ নির্মাণ করছে এবং এই বাঁধ নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় করলেও কিন্তু যেভাবে এখন অসময়ে বন্যায় এবং নদীতে পানি বৃদ্ধির ফলে যেভাবে ভাঙন শুরু করেছে তাতে মনে হচ্ছে যে কোটি কোটি টাকার বাঁধও যদি এটাকে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, ভাঙন প্রতিরোধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটিও মানে পুরোটাই গচ্চা যাবে। তো সরকারের কাছে এলাকাবাসী দাবি করছেন দ্রুত এই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা করা হোক। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত .tv, শাহজাদপুর।